কখনো মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে, আবার কখনো নেমে আসছে অঝোরো বৃষ্টি, আবার কখনো তীব্র রোদ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হলো তমাতুঙ্গি। তো তমাতুঙ্গি এমন একটা প্লেস যেখান থেকে একসাথে তিনটা পাহাড় দেখা যায়। এর পাশাপাশি এর আশপাশের অপরূপ সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর। প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ একটি পয়েন্ট হলো তমাতুঙ্গি। তো আজকে আমাদের নয়ন শীতল করার জন্য আমাদের উদ্দেশ্য তমাতুঙ্গি। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে উপভোগ করুন তমাতুঙ্গির অপরূপ সৌন্দর্য। বান্দরবন টু থানচির বাস যাচ্ছে, আমার পিছনে এই যে মাত্র গেট দেখলেন। তো আপনারাও এইভাবে যেতে পারবেন, বান্দরবন থেকে থানচি আসতে পারবেন অথবা থানচি থেকে বান্দরবন যেতে পারবেন। আমাদের মধ্যে সজল খালি সানগ্লাস হারায় ফেলে, কালকে দেখা গেল আমার একটা সানগ্লাস সজল হারায় ফেলছে পানির ভিতরে, আজকে শাওনের সানগ্লাস হারায় ফেলেছে। বিশ্বাস না, সজলের আমাদের একটা শাস্তি দেওয়া উচিত। হয়তো নিজেই বকুলির বিয়া করে। সজল, তুমি চলে আসো আমার সাথে। তো মাত্র আমরা গাড়ি থেকে নেমেছি, এখন তমাতুঙ্গি সৌন্দর্য উপভোগ করব। তো আপনারা দেখতে থাকুন, প্রথমে আমি চারপাশের ভিউ দেখাবো, তারপরে আবার ক্যামেরায় কথা বলার জন্য চলে আসব। পাহাড়ি পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম তমাতুঙ্গির চূড়ায়। এখান থেকে আমাদের নয়ন শীতল করেছে চারপাশের মেঘগুলো। আপনারা খেয়াল করে দেখতে পাবেন চারপাশে অজস্র মেঘ ভেসে যাচ্ছে দিগন্ত জুড়ে। বন্ধুরা, এই তমাতুঙ্গির চূড়া থেকে বাংলাদেশের সর্বোচ্চ তিনটি পাহাড় একসাথে দেখা যায়। একটির নাম তাজিওডং, একটির নাম ক্রিকডং, আর একটি ডিম পাহাড়। একটু মেঘ দেখতে পারছি, সুন্দর একটা ভিউ পাইছি, তো খুব ভালো লাগছে। মানে এর আগের মেঘ দেখা যে একটা তৃষ্ণা ছিল, সেটা মিটছে। এবার আসি, সেইবারই কোনো মেঘের কোনো কিছুই পাই না, খোলামেলা আকাশ। তো এইবার মেঘ পাইছি, এবার একটু মেঘ পাওয়া গেছে, মেঘটা দেখলাম, ভালোই লাগলো, একটু মজা করলাম, ছবি টবি তুললাম, তারপর চারিদিকে পাহাড়। তো সেটা আমরা দেখছি। তো এই জায়গা একটু আশপাশ সবাইকে দেখো। হ্যাঁ, এই জায়গার আশপাশে যেমন এটা নতুন একটা রিসোর্টের মতন করছে, মানে সবাইকে এখানে একটা মানে ভ্রমণ করতে পারবো। এই পাশে দেখলাম যে কি জানি বানাইতেছে, এই পাশে এনটি তো কমপ্লিট হয় না টোটালি, তো কিছু কাজও এখনো মনে বাকি আছে। এখন আমরা সজলের সাথে যাচ্ছি ওই পাশে। ও, প্রথমে যে এইখানে কিছু জায়গা আছে, এই যে এখানে আপনারা বসতে পারবেন। আসলে যে দেখা গেল ছোটখাটো গাছ দিয়ে মানে টুলের মতন, এবং একটা বসে আড্ডা দিতে পারবে, সুন্দর একটা কয়েকটা মানে এই পয়েন্টটা ভালো মতো দেখতে পারবেন, ভিউ পয়েন্টটা সুন্দর মতো এখান থেকে দেখতে পারবেন। যেহেতু এখানে কোনো, এই যে এখানে একটা পানি পানি পানির একটা কি সুইমিং পুল নাকি এটা? না না, এটা ফোয়ারা, জাস্ট এমনি সৌন্দর্যের জন্য একটা ই করছে। হ্যাঁ হ্যাঁ, আওয়ার এই যে লেখা আছে তমাতুঙ্গি। হ্যাঁ, ওই যে তমাতুঙ্গি লেখাটা কি আপনাদের দেখাইছি? দেখাই নাই তো। তমাতুঙ্গি লেখাটা আপনাদের দেখানো হয় না? এই যে দেখেন, এই যে তমাতুঙ্গি যে গাছটা, যে একটা সৌন্দর্য, একটা মানে নাম দিয়ে দিয়েছে জায়গাটার নাম, এই জন্য এখানে বড় করে একটা লেখা দেওয়া হয়েছে যে তমাতুঙ্গি। হ্যাঁ হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর জিনিস আছে, এই যে পাহাড় দেখা যায়। হ্যাঁ, এখান থেকে ভিউটা কিন্তু জোস লাগতেছে, জোস লাগতেছে, এবং মোনা যে সাজানো হয়েছে যে এখানে কেউ, আমরা তো ওই রাস্তা দিয়ে আসছি না, আমরা না এই সাইডের রাস্তা দিয়ে আসছি, এই পাশে আরেকটা দেখা যায় মোনা রাস্তা আছে, দেখা যায় ওরকমটা। তো নতুন করতেছে, যে দেখা যায় আরো এই যে রাস্তারও কাজ চলতেছে এরকম সময় আরো করছে। দর্শক, আপনারা সবাই দেখতে আছেন,
আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে সাদা দেখতে পাচ্ছেন এই পুরোটা মেঘ, মেঘের ভেলা ভাই সাজে যাচ্ছে, আস্তে আস্তে কাইতে গেছে কারণ রোদ আরো ছিল মেঘ না, হ্যাঁ মেঘ আরো ছিল, তো এখন তো সকালে আরো ছিল এখন কমে গেছে অনেকটাই, কমে গেছে অনেক। তো আমাদের গাড়ি থেকে বারবার ডাকতেছে, আমরা একটু চেষ্টা করি উপরে যাওয়ার, উপরে গিয়ে ওই পাশের ইয়াটা একটু দেখাই। তো বন্ধুরা এখন আমরা চলে যাব, সবাই আমাকে ডাকতেছে। তো আমার পিছনে এই যে মেঘ একমাত্র দেখাইলাম, এখন অন্য পয়েন্টে এসেছি, এখন এখান থেকে চলে যেতে হবে সোজা। আর যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশপাশের সৌন্দর্য, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা চলে যাব সোজা গাড়িতে, সবাই ডাকতেছে বারবার, এখন তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না, অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু আরও কয়েক জায়গায় যেতে হবে। তো এখন আমরা চলে যাব দেবতাখুমে, তো দেবতাখুমের পর্বটা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে গাড়ি দাঁড়ায় আছে, আমাকে সবাই ডাকাডাকি করতেছে, বলতেছে দৌড়েতে, একটু দৌড়াদৌড়ি করি সমস্যা নেই। এ আমার জায়গা কই? তো বন্ধুরা আমরা এখন বান্দরবনের দেবতাখুম যাব, ওই যে বিজিবি রিসোর্ট থেকে লাগেজ নিচে নিয়ে আসছে, তো ওই জন্য আমরা এখানে দাঁড়াইছি। এখন এখান থেকে সোজা আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব। তো এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন তমাতঙ্গি সৌন্দর্য, আর এখন যে ভিডিওটা দেখবেন সেটা হলো দেবতাখুমের ভিডিও। তো আপনারা এনজয় করতে থাকেন এবং দেখতে থাকেন। সাদা সাদা সবাই সাদা সবাই